পঞ্চায়েত উপনির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতেই মতবিরোধ চরমে বিলোনিয়ায়। সূত্রে জানা যায়, দফায় দফায় বিলোনিয়া বিজেপি কার্যালয়ে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসার পরেও একমতে আসতে পারেনি। এই মতবিরোধকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড। এই কাণ্ডে বিজেপি বিজেপির সংঘর্ষ বাধে। বিলোনিয়া মনুর মুখের বিজেপি পার্টি অফিসের জিনিসপত্র, এমনকি ছিঁড়ে ফেলা হয় অটল বিহারী বাজপেয়ীর ছবি, ফ্ল্যাগ, পোস্টার ও দলীয় পতাকা। জানা যায়, বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেবের স্বাক্ষরিত উপনির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করা হয় মণ্ডল বিজেপির সভাপতিকে ঘুমে রেখে। এছাড়া বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার থাকা সত্ত্বেও ওনার পরিবর্তে অন্য জনকে মণ্ডল সভাপতি বানিয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করে। বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকারের লোকেদের বক্তব্য, মণ্ডল সভাপতি গৌতম সরকার থাকা সত্ত্বেও ওনার পরিবর্তে অন্য জনকে মণ্ডল সভাপতি বানিয়ে নিজ মতো করে প্রার্থী তালিকা ঘোষণা, এটা কোনো মতে মানা যায় না। ফলে দু গোষ্ঠীর মধ্যে বিবাদ জড়িয়ে পড়ে। একসময় মণ্ডল সভাপতি গৌতম সরকারের লোকজন বিলোনিয়া মনুর মুখের বিজেপি পার্টি অফিসের জিনিসপত্র, ফ্ল্যাগ, পোস্টার ও দলীয় পতাকা ফেলে দিয়ে ক্ষোভ দেখাতে শুরু করে। ছুটে আসে বিজেপির অন্য গোষ্ঠীর লোকেরা, সংঘর্ষ শুরু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। একসময় বিলোনিয়া মনুর মুখ উত্তেজনা ও থমথমে পরিবেশ হয়ে ওঠে গোষ্ঠীদ্বন্দ্বে, আতঙ্কিত হয়ে ওঠে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।